চোখ রাখব দক্ষিণ ২৪ পরগনার খবরের দিকে। বেআইনি ভ্যাকসিন ক্যাম্প, এবার সোনারপুরের রূপনগরে উদ্ধার দুটি ভায়াল। দেবাঞ্জন কাণ্ডের ছায়া, এবার সোনারপুরে বেআইনি ভ্যাকসিন ক্যাম্প, রূপনগরে উদ্ধার দুটি ভায়াল। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মিঠুন মণ্ডল নামে এক ব্যক্তিকে। স্বাস্থ্য দপ্তরের কর্মী বলে নিজের পরিচয় দেন তিনি। বেআইনি ভ্যাকসিন ক্যাম্প রূপনগরে, সোনারপুরের রূপনগরে বেআইনি ভ্যাকসিন ক্যাম্প। কিছুদিন আগেই কসবাই এই বেআইনি ভ্যাকসিন ক্যাম্প হয়েছিল, ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প হয়েছিল, সেখান থেকে দেবাঞ্জন দেবের নাম উঠে আসে। এবার একই কাণ্ড, সোনারপুরের রূপনগরে উদ্ধার করা হয়েছে দুটি ভায়াল। ইতিমধ্যেই মিঠুন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কসবা কাণ্ডের স্মৃতি উসকে ফের বেআইনি ভ্যাকসিন ক্যাম্প, এবার সোনারপুরের রূপনগরে। ডায়মন্ড হারবার পঞ্চগ্রাম প্রাইমারি হেলথ সেন্টারের ফার্মাসিস্ট বলে পরিচয় দিয়েছেন নিজেকে ওই মিঠুন মণ্ডল নামে ব্যক্তি। ডায়মন্ড হারবার পঞ্চগ্রাম প্রাইমারি হেলথ সেন্টারের ফার্মাসিস্ট হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বরুণ। বরুণ, আগে বিস্তারিত গোটা বিষয়টা তোমার থেকে জানতে চাইবো। হ্যাঁ, কসবা কাণ্ডের পর সোনারপুরের এই ভ্যাকসিন কাণ্ড, এটা একটা নতুন মোড় নিয়েছে। বিশেষ করে যে ব্যক্তি ধরা পড়েছে ওর নাম মিঠুন মণ্ডল। মিঠুন মণ্ডলের কাছ থেকে দুটো ভায়াল পাওয়া গেছে। তো ইতিমধ্যে সোনারপুর থানাতে একটা অভিযোগ আসে যে মিঠুন মণ্ডল নামে এক ব্যক্তি, তিনি সরকারি কর্মচারী ফার্মাসিস্ট, তিনি গোপনে ভ্যাকসিন এনে এলাকার কিছু মানুষদেরকে জড়ো করে সেই এলাকায় ভ্যাকসিন দিচ্ছে চড়া দামে। এই খবরটা পাওয়ার পরে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় রূপনগর গ্রামে। সেই রূপনগর গ্রামে গিয়ে হাতে নাতে পাকড়াও করে ওই মিঠুন মণ্ডল নামে ফার্মাসিস্টকে, যাকে ধরা হওয়ার পরে জানতে পারা যায় অধীন পঞ্চগ্রাম প্রাথমিক স্বাস্থ্য। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর, দুটো ভায়াল পাওয়া গেছে। এর আগে প্রায় ৪০টার মতো ভায়াল তিনি এলাকায় বিভিন্ন এলাকায় দিয়েছেন। এক একটা ভায়ালে ১০ জনকে ভ্যাকসিন দেওয়া যায় এবং সেই ১০ জন ব্যক্তি একটা ভায়াল নেয়। এইভাবে প্রায় ৪০টা ভায়াল তিনি চুরি করে নিয়ে গিয়ে এলাকায় বিক্রি করেছে বলে এই অভিযোগটা এসেছে। এবং যখনই এই ভায়ালগুলো তিনি সাপ্লাই দেন, ১০ জন ব্যক্তিকে একত্রিত করে সেই ১০ জন ব্যক্তিকে এই ইঞ্জেকশন দিয়ে এই ক্যাম্পের মাধ্যমে এই ইঞ্জেকশনটা দেয়। বলুন, আরো একটা বিষয় জানতে চাইবো, যে ভ্যাকসিন ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে, এই যে দুটো ভায়াল পাওয়া গেছে তুমি বলছো, সেই ভ্যাকসিনগুলো আদৌ ঠিক কিনা, মানে সঠিক ভ্যাকসিন কিনা নাকি ভুয়ো, সেটা জানার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখন অবধি? হ্যাঁ, সোনারপুর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার যিনি সিওমেই চট্টগ্রাম মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ইতিমধ্যে দেবাশিস রায়ের সঙ্গে তারা যোগাযোগ করে জানতে পেরেছেন যে তিনি এই পঞ্চগ্রাম যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তার অধীনে মশাট যে প্রাইমারি হেলথ সেন্টার আছে সেখানে তিনি ভ্যাকসিন কোঅর্ডিনেটর ছিলেন। এবারে সেই ভ্যাকসিনটা আসল কি না সেটা পরীক্ষার ব্যাপার, সেটা নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে চাননি স্বাস্থ্য আধিকারিক থেকে এই পুলিশ প্রশাসনের লোকজন। তবে প্রাথমিক অনুমান যেটা পাওয়া গেছে পুলিশের কাছ থেকে যে পঞ্চগ্রামের এই ফার্মাসিস্ট যিনি মশাহাটে ভ্যাকসিন কোঅর্ডিনেটর ছিলেন, তিনি কিন্তু এই ভ্যাকসিন চুরি করে নিয়ে গিয়ে ওই এলাকায়। তুমি আমাদের সঙ্গে থাকো। বলুন, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু পান। সন্তু, ফের কসবা কাণ্ডের পর ঠিক একই ধরনের ঘটনা সোনারপুরে, ফের ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের খোঁজ পাওয়া যাচ্ছে এবং বেশ কয়েকজন ব্যক্তি সেই ভ্যাকসিন নিয়েও ফেলেছেন, কোথায় মানুষের নিরাপত্তা সন্তু? একদমই সৃজিতা, এই প্রশ্নটাই ভাবাচ্ছে। আমরা যখন দেবাঞ্জন ইস্যুতে দেখেছিলাম, কসবাকাণ্ড দেখেছিলাম, তারপরে আপামোর বাঙালির, আপামোর রাজ্যবাসীর একটাই প্রশ্ন ছিল, আমি যে ভ্যাকসিনটা নিয়েছি তা আদেও ঠিক কিনা, তা আদেও কাজ করবে কিনা, হিতে বিপরীত হবে কিনা, এই প্রশ্নগুলি দেখা দিয়েছিল। এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, সরকারিভাবে ভ্যাকসিন ক্যাম্প হবে, আদার্স অন্যভাবে কোনো বেসরকারি উদ্যোগে, কোনো ব্যক্তিগত উদ্যোগে কোনো ক্যাম্প করা যাবে না। যদি করতে হয় সরকারের নির্দিষ্ট অনুমতি লাগবে, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট অনুমতি ছিল না সৃজিতা। এখানে গ্রাউন্ড জিরো রিয়ালিটিটা আমাদের বুঝতে হবে, এই মুহূর্তে ভ্যাকসিনের চাহিদা কিন্তু তুঙ্গে, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, সাধারণ মানুষ ছোটাছুটি করছেন, লাইন দিচ্ছেন, ভ্যাকসিন নেই, রাজ্য সরকার বারবার বলছে কেন্দ্র ভ্যাকসিন পাঠাচ্ছে না।
তারই ফল কিন্তু এটা সৃজিতা। কারণ যিনি স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন চুরি করে নিয়ে চলে যাচ্ছেন, কোথায় সুরক্ষা সৃজিতা? এখানেই তো প্রশ্ন। একজোড় একটা ভ্যাকসিন কোথায় যাচ্ছে, কোথায় রাখা হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে, কোন ভায়াল কোথায় যাচ্ছে, তার নির্দিষ্ট পরিমাণ তথ্য থাকে, সেই তথ্য কোথায় গেল? একটা দুটো নয়, বরুণ যে রিপোর্ট দিচ্ছে মারাত্মক, 30 থেকে 40টা ভায়াল, 30 থেকে 40টা ভায়াল, এটা কোনো জোক নয় সৃজিতা। 300 থেকে 400 জন মানুষ ভ্যাকসিনটা নিয়েছেন, সেই ভ্যাকসিন যদি হিতে বিপরীত হয় দায়িত্ব কে নেবে, কোথায় নজরদারি? এই প্রশ্নগুলোই কিন্তু ভাবাচ্ছে আপা মোর রাজ্য। আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। মিমি, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দেখুন, এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের শিকার আপনি নিজে হয়েছেন, তারপর সরকারি তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যে যেখানে সেখানে যত্রতত্র চাইলেই ভ্যাকসিনেশন করানো যাচ্ছে না, তারপরেও এই ধরনের ঘটনা থেকে কিন্তু সাধারণ মানুষ নিস্তার পাচ্ছেন না। মিমি, এর তো একটা প্রতিকার দরকার, আপনি কি বলবেন? আমি কিন্তু মিমি চক্রবর্তী না, আমি মিমি রাধাকৃষ্ণন। আচ্ছা, মাফ করবেন, মিমি রাধাকৃষ্ণন রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ বলুন। বেশ, একটি ভুল বোঝাবুঝি, একটি ভুল বোঝাবুঝির কারণে আমরা এক ভুল ব্যক্তিকে ধরে ফেলেছিলাম, এটি আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে এই ঘটনা ঘটেছে, আমাদের মাফ করবেন। তাই জন্য আমরা আরও একবার আমাদের প্রসঙ্গে ফিরবো। আমি সন্তুর সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ সন্তু, যেমনটা তুমি বলছিলে যে দুটো ভায়াল পাওয়া গেছে এবং 30 থেকে 40 জন ভ্যাকসিন ইতিমধ্যেই নিয়ে ফেলেছে, এখন প্রশ্ন হচ্ছে যে যারা ভ্যাকসিন নিয়েছেন তারা আদৌ কী ভ্যাকসিন নিয়েছেন, ঠিকঠাক ভ্যাকসিন নিয়েছেন কি না, এমনকি তাদের শারীরিক অবস্থা এরপর কী থাকবে, তার দায় কে নেবে? সন্তু, এই সমস্যা আমরা আগে দায় কে নেবে? একদমই দায় কে নেবে সৃজিতা? এবং কয়েকটি প্রাসঙ্গিক প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন নাম্বার এক, প্রত্যেকটি ভায়াল আমরা জানি কোভ্যাকসিন কোভিশিল্ড ভ্যাকসিনের ভায়াল কোথায় যাচ্ছে, কাকে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট তথ্য তাকে মনিটরিং হয়, তা সত্ত্বেও কিভাবে ভায়াল চুরি হয়, যদি চুরি হয়ে থাকে, যদি আসল ভ্যাকসিনই চুরি হয়ে থাকে, তাহলে তার তথ্য কেন ছিল না, তার কেন মনিটরিং ছিল না, দায় কার, দায়বদ্ধতা কার, এই প্রশ্নগুলি উঠছে। দ্বিতীয়ত, এক দুজন নয়, 300 থেকে 400 জন সোনারপুর, কোন সোনারপুর, যেখানে দেবাঞ্জন ক্যাম্প করেছিল, যেখানে দেবাঞ্জন ক্যাম্প করে মানুষকে ভ্যাকসিন দিয়েছিল, সেই সোনারপুর বারেবারে টার্গেট হচ্ছে। কেন সেখানে 300 থেকে 400 জন মানুষকে ভ্যাকসিন, 400 জন মানুষকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হলো? সেখানকার স্থানীয় প্রশাসন, সেখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা, তারা কিছু জানলেন না? প্রশ্ন দুই। প্রশ্ন নাম্বার তিন সবথেকে বড় প্রশ্ন, জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি কেন খেলা হচ্ছে, যেখানে ভ্যাকসিনটা উপযোগী, যেখানে ভ্যাকসিনটা লাগবে, ভ্যাকসিন যখন অ্যাভেলেবেল নয় তাহলে স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি কোথায় যে এভাবে ভ্যাকসিন যত্রতত্র ক্যাম্প করে দিয়ে দেওয়া হচ্ছে, মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে? শুনতে এখানে আরো একটা বিষয় যে ব্যক্তির নাম উঠে আসছে মিঠুন মণ্ডল, তিনি নিজেকে স্বাস্থ্যকর্মী বলে পরিচয় দিচ্ছেন, অর্থাৎ সর্ষের মধ্যেই ভূত পাওয়া যাচ্ছে, তাহলে মানুষ কিভাবে নিশ্চিন্ত থাকবে, কিভাবে কার কাছে যাবে, তাদের সমস্যার সমাধান কে করবে? এখানে তো সর্ষের মধ্যেই ভূত দেখা যাচ্ছে, কারণ নিজেকে স্বাস্থ্যকর্মী বলেই পরিচয় দিচ্ছেন ওই মিঠুন মণ্ডল। একদমই আগাটু গড়া সর্ষের মধ্যে ভূত রয়েছে, যেটা রিপাবলিক বাংলা প্রথম প্রশ্ন তোলে, সর্ষের মধ্যেই কি ভূত রয়েছে, আমরা প্রশ্ন তুলেছিলাম। এবং একের পর এক তথ্য, পেঁয়াজের খোলার মতো যেভাবে তথ্য সামনে আসছে খুলে, তাতে কিন্তু পরিষ্কার যে পেছনে কোনো বড় মাথা রয়েছেন, যিনি এই ভ্যাকসিনকে কেন্দ্র করে মোটা টাকা। সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। জয়প্রকাশ বাবু, কসবার পর ফের সোনারপুরে, যে সোনারপুরে দেবাঞ্জন একটা ক্যাম্প চালিয়েছিল সেই সোনারপুরে আরও একটা ভ্যাকসিন কাণ্ড, যেখানে আদৌ সেই ভ্যাকসিন ঠিক কিনা কেউ জানে না, বেশ কয়েকজন ব্যক্তি ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন, অর্থাৎ একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে গেল এই রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর। জয়প্রকাশ বাবু, এটা পুনরাবৃত্তি আপনারা বলছেন, এটা ঠিক পুনরাবৃত্তি নয়। এটা ঘটনাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করার জন্য জাল ভ্যাকসিন প্রস্তুতের কারখানা করেছিল তৃণমূল কংগ্রেস, সরকারি বদান্যতায় এই জাল ভ্যাকসিন তৈরি করা হয়েছে, এবং জাল ভ্যাকসিন দিয়ে দুভাবে তারা ভেবেছিল মানুষকে ঠকাবে। এক, দেখাবে যে তারা সব মানুষের ভ্যাকসিনের ব্যবস্থা করছে, আর দ্বিতীয়, তারা ওই আসল ভ্যাকসিনটা বিক্রি করে জাল ভ্যাকসিন দিয়ে অর্থ আয় করবে পার্টির জন্য। এই যে দুই, তাতে যে সাধারণ মানুষের প্রাণ যাবে এবং কোভিডকে আটকানো যাবে না, সেসব ব্যাপারে এদের কোনো চিন্তা ছিল না। সবথেকে দুর্ভাগ্যের ব্যাপার,
যে আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা এখানে এই রকমই গেছে এই তৃণমূল সরকারের সময়, যে তারা ভ্যাকসিন নিয়ে জাল ভ্যাকসিন, তো এই যে লোকটাকে দেখাচ্ছেন আপনারা, সে কি জাল ভ্যাকসিন তৈরি করা, জাল ভায়াল তৈরি করার মতন ক্ষমতা আছে? নেই। জাল ভ্যাকসিন করতে গেলে কিছুটা প্রযুক্তির দরকার, ওই ভায়ালটা তৈরি করতে হবে, তার মধ্যে একটা জল বা অন্য কিছু দিয়ে করতে হবে তৈরি। এই জাল ভ্যাকসিনের হয়েছে সরকারি বদন্নতাতেই, এবং ফিরাদ হাকিমকে এর উত্তর দেওয়া দরকার। তিনি বলেছিলেন কাঁদতে কাঁদতে যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন, যে আমি কলকাতাকে বাঁচাতে পারলাম না। আসলে তিনি বলতে চেয়েছিলেন যে সারা কলকাতাকে আমি মৃত্যুপুরীতে নিয়ে যেতে চাইছি। কার উপর মানুষ ভরসা করবে, ডিপেন্ড করবে কার উপর? স্বাস্থ্য দপ্তরের কর্মী যদি এই ধরনের কাজ করে, আপনারা দেখিয়েছেন যুগ্ম অধিকর্তা বলে জাল আইএস অফিসার, এই আমাদের ফিরাদ বাবুর নাকের ডগায় ঘুরে বেড়াতেন, তার সঙ্গে মূর্তি উন্মোচন করতেন, একই সঙ্গে ক্যাম্প করেছেন এই কর্পোরেশনের সাহায্যে এবং স্বাস্থ্য দপ্তরের সাহায্যে। তাহলে সেটাই তো প্রমাণিত হচ্ছে যে এই সরকারের বিভিন্ন দপ্তর, মন্ত্রী, সান্ত্রী, আমলা সমস্ত জুটে আছে এই জাল ভ্যাকসিন কাণ্ডে। অথচ দেখুন, দু তিনজনকে একটু জিজ্ঞাসাবাদ করে একজন দুজনকে তথাকথিত চুনোপুটিকে জেলে পাঠিয়ে এরা পুরো ব্যাপারটা ঢেকে দেওয়ার চেষ্টা করেছে, আড়াল করেছে। এখনো পর্যন্ত ফিরাদ হাকিমকেই ডেকে সিআইডি জিজ্ঞেস করেনি যে তার কি রোল ছিল এই ব্যাপারে। আপনি বলছেন বড় যারা মাথা তাদের দিকে এখনো অব্দি হাত পৌঁছচ্ছে না, জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে রয়েছেন, এবং জাল ভ্যাকসিন সারা বাংলায় ছড়িয়ে আছে। বেশ, জয়প্রকাশ বাবু সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে সন্তু রয়েছে অপরদিকে, সন্তু পান রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, তোমার যদি কোনো প্রশ্ন থাকে জয়প্রকাশ বাবুর জন্য। একদমই জয়প্রকাশ বাবু, আপনার কাছে আমার সরাসরি একটা প্রশ্ন। বিরোধী রাজনৈতিক দল হিসাবে আপনাদেরও দায় রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, আপনারা বারেবারে রাস্তায় নেমেছেন এই জাল ভ্যাকসিন নিয়ে, কিন্তু বারেবারে শাসক দল সরকার বলছে ভ্যাকসিন নেই, অথচ কেন্দ্র থেকে বারবার বলা হচ্ছে ভ্যাকসিন রয়েছে, আপনারা বলছেন ভ্যাকসিন অ্যাভেলেবেল রয়েছে। তাহলে কোথায় কোথায় সামঞ্জস্যটা থাকছে না, কোথায় কমিউনিকেশন গ্যাপ হচ্ছে? তার জন্যই তো এই কালোবাজারি শুরু হচ্ছে, তার জন্যই তো টাকা দিয়ে, মোটা টাকার বিনিময়ে ভ্যাকসিন নিতে হচ্ছে সাধারণ মানুষদের, এই পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে। কার দায়, কার দায়বদ্ধতা? দেখুন, কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে সমস্ত নাগরিককে, ভারতীয়দের যে 18 বছরের বড় যারা, এবং সেই মতন প্রত্যেক মাসে মাসে প্রত্যেক রাজ্যেই ভ্যাকসিন পাঠানো হচ্ছে। আমরা জানি, কিছুদিন আগেই আমরা জানতে পারলাম 46 লক্ষ ভ্যাকসিন গত সপ্তাহে এই রাজ্যে এসে পৌঁছেছে, এবং সেগুলো সমস্ত জেলায় যাবে, জেলা থেকে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে যাবে। এই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণভাবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের, এই জায়গাটাতেই হচ্ছে আসল গন্ডগোল শুরু হচ্ছে। কেন্দ্রের মতন ভ্যাকসিন পাঠিয়ে দিচ্ছে। আপনাদের এটাও মাথায় রাখতে হবে, ভ্যাকসিন কিন্তু একটা হাতের পুতুল নয়, যে বা যে কোনো জিনিস নয় যে আমি সেটাই, ভ্যাকসিন হাতের পুতুল নয়, সেটি বানাতে একটা নির্দিষ্ট প্রযুক্তি লাগে এবং তার মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেখানেই সমস্যা। ধন্যবাদ জয়প্রকাশ বাবু, আমরা কথা বলছিলাম বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বাম নেতা, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। বিকাশ রঞ্জন বাবু, কিছুদিন আগে কসবা দেখেছি, আজকে সোনারপুর দেখছি, সেই ভ্যাকসিন কাণ্ড, সেই আমরা জানি না যে যারা ভ্যাকসিন নিচ্ছে তারা সঠিক ভ্যাকসিনটা আদৌ পাচ্ছে কিনা। আরে, এই এত কিছুর মাঝে তো সাধারণ মানুষের জীবনটা প্রশ্নের মুখে পড়ছে বিকাশ রঞ্জন বাবু, এই বিষয়ে আপনার কোনো প্রতিক্রিয়া? দেখুন, আমি কিন্তু আগেও বলেছি যখন দেবাঞ্জনকে ধরা হয়েছিল, যে এটা সরকারেরই একটা প্রচ্ছন্ন মদত ছাড়তে পারে না। সরকার, এই রাজ্য সরকার ভোটের আগে বলেছিলেন যে আমরা সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেব, কেন্দ্রীয় সরকার রাজি হননি, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর তারা বলেছেন 75% কেন্দ্র দেবে আর 25% প্রাইভেটে যাবে। এই প্রাইভেটে যাওয়ার ব্যবস্থাটা রাখা মানে হচ্ছে দুর্নীতির একটা রাস্তা খুলে দেওয়া। আর এই রাজ্য সরকার তার ওই তথাকথিত প্রতিশ্রুতি পূরণের নাম করে এই সমস্ত যে ভুয়ো বলছেন আপনারা, আমি ভুয়ো কথাটা সম্পর্কে আপত্তি করছি, এটা ভুয়ো বলবেন না, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে সরকারের মদতে এইগুলো হচ্ছে।
ঘটনাক্রমে একটা প্রকাশ পেয়ে যাচ্ছে, তখন পুলিশ তদন্ত করছে এবং পুলিশের তদন্ত দেওয়া দেখা যাচ্ছে প্রাথমিক ভাবে প্রায় চাপা দেওয়ার মতো। এ নিয়ে আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিলাম, সেখানে কলকাতা হাইকোর্ট স্পষ্ট মন্তব্য করেছেন যে এ ধরনের ঘটনা কি করে ঘটে ভাবা যায় না, কিন্তু তারা সিবিআই তখন দেননি, কেন রাজ্য সরকার তদন্ত করছেন, রাজ্য সরকারকে সুযোগ দেওয়া হয়েছে, বলেছে পরে দরকার হলে সিবিআই আমরা দেবো। তারপরেও যখন আজকে এই ঘটনা ঘটেছে সোনারপুরে, আপনারা বলছেন এটাকে তো বিচ্ছিন্ন বলে মনে করা যাবে না, এটা সম্পূর্ণভাবে সরকারি প্রশাসন এর পেছনে যুক্ত আছেন এবং যারা এর মাথায় আছেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং এই তদন্ত রাজ্য পুলিশের দ্বারা করা সম্ভব হবে না। আমরা দাবি করছি সম্পূর্ণ একটি নিরপেক্ষ তদন্ত সংস্থা তৈরি করে তাকে দিয়ে তদন্ত করতে হবে। অর্থাৎ আপনি মনে করছেন যে রাজ্যের দ্বারা এর কোনো সুরাহা হবে না, একটা আলাদা নিরপেক্ষ তদন্তের ব্যবস্থাই করা উচিত। আপনাকে ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু, আমরা কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তার দাবি একটা নিরপেক্ষ তদন্তের আলাদা করে ব্যবস্থা করা হোক, ভরসা হয়তো তিনি রাজ্য বা কেন্দ্র কারোর উপরে রাখতে পারছেন না। আপাতত সন্তু এবং বরুণ তোমরা দুজনেই আমাদের সঙ্গে রয়েছে, আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ। আমরা এই খবরের দিকে আরও একবার নজর রাখবো পরবর্তী সময়।